আসসালামু আলাইকুম, নমস্কার। যতটা লঙ্কা আমি রাজ্য বাহিনী মোর্চার প্রেসিডেন্ট। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যশস্বী প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র ভাই মোদীজি আমাদের রাষ্ট্রীয় অল্পসংখ্যক মোর্চায় আমাদের পরপর অনেকগুলি প্রোগ্রাম দিয়েছে। সুপ্রিয়া মোদীজির অভিনন্দন কর্মসূচি সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য সংখ্যালঘু মোর্চাকে রাষ্ট্রীয় অল্পসংখ্যক মোর্চা আমাদের নির্দেশ দিয়েছে। মোদীজির সুপ্রিয়া অভিনন্দন কর্মসূচি প্রতিটি মাননীয় ডিএম অফিসের মাধ্যমে অভিনন্দন বার্তা প্রেরণ করার জন্য আমরা গত 4 তারিখ থেকে শুরু হয়েছে, প্রথম কমিটি জেলা হয়েছে। মুসলিম মহিলাদের 3টা চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে প্রথম হল 3 তালাক প্রথা নিবারণ, 33% মহিলা রিজার্ভেশন, মুসলিম মহিলাদের হজে মেহরাম হজ ফ্রি, এগুলি আমরা মাননীয় ডিএমএস মাধ্যমে সারলিপি প্রেরণ করা হয়েছে। অভিনন্দন বার্তা প্রথমে হয়েছে গোমতী জেলায় মাননীয় ডিএম সাহেবের নিকট বার্তা প্রেরণ করা হয়েছে, তারপর হয়েছে সিপাহী জেলা ডিএম এর নিকট অনুরূপ কর্মসূচি রূপায়িত হয়েছে, তারপর হয়েছে পশ্চিম ত্রিপুরা মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা উক্ত কর্মসূচি রূপায়িত করেছি, তারপরে আমরা গত 18 তারিখ আমরা উনকুটি জেলায় মাননীয় ডিএম এর সাথে অনুরূপ কর্মসূচি হয়েছে, 19 তারিখ আমরা ধলা জেলায় মাননীয় ডিএম সাহেবের নিকট সুপ্রিয়া মোদীজির কর্মসূচি রূপায়িত করেছি মুসলিম মহিলাদের নিয়ে শোভাযাত্রার মাধ্যমে, এবং আগামী 27 তারিখ অনুরূপ দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়াতে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে সুপ্রিয়া মোদীজির কর্মসূচি, লাস্ট প্রোগ্রাম হবে উত্তর ত্রিপুরা, সেখানে আমাদের এই কর্মসূচি রূপায়িত। এই কর্মসূচিগুলি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেসব আমাদের যেটা দায়িত্ব দেয় সেটা আমরা চেষ্টা করি, কারণ এই রাজ্যে 2 বার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের সরকার, আপামর জনগণের সরকার। সেই সরকার আসার পিছনে যার সবচেয়ে বড় অবদান পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, উনার সেবাকালে উনার হাতকে শক্তিশালী করার জন্য আমি রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে আমরা রাজ্য সংখ্যালঘু মোর্চা থেকে শুরু করে জেলা সংখ্যালঘু মোর্চা, মন্ডল সংখ্যালঘু মোর্চা এবং প্রতিটি বুথে ট্রেন ম্যানেজমেন্ট আমাদের কর্মসূচি চলছে। আমাদের একটাই লক্ষ্য, আগামী যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে 300 অধিক আসন নিয়ে আবার মোদীজি সরকার প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে, অব্যাহত থাকবে সংখ্যালঘু মোর্চা। তার জন্য আজকের আমাদের এই স্বাগত সুযোগ।